देवराज 25 लाख टाका दिए चोर डाकात आईसी के एखाने निये एसेछिलेन विधानसभा भोटेर आगे कल्लोलके एखाने आना होयेछे भोट लुट करे जाते एखान थेके शमिक भट्टाचार्येर मतो एकजन रत्नके सम्पत्ति बाकीके परास्त करे जादुगरके निर्वाचित करे सोलापुरेर कम्पानीते रखा जाए ताई संजय घोषके सरिये कल्लोल धरते आमरा तृणमूल काउंसिलर सहधर्मिनी सीआईडी खुनी केस डायरी दिए जमीन करिए दिल सीआईडी प्रथम दिन सीबीआई छाई पर दिन মমতা ব্যানার্জি লোকেরা কে বোঝালো আরে দিদি তো খুশি তো তোমাদের সঙ্গে আছে কেন তোমরা সিবিআই চাইছো দিল্লিকে ঢুকিয়ে দিচ্ছ এখানে তিনি বিশ্বাস করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে সেই বিশ্বাসের মর্যাদা পানিহাটিতে রাখেনি যে দলের কাউন্সিলরের খুনিদেরকে ছাড় করিয়ে দেয় তারা তো শাহীন আলী দীপেন্দু দাস আর যে একটি ধরা পড়েছে তিন জন্ম এদের তো ছাড় করিয়ে দেবেই তাই আমাদের এই বিক্ষোভ সমাবেশে দাবি এক অবিলম্বে রাজ্য সরকার এই অপহরণ খুন কিডন্যাপ এই মামলা সিবিআই কে হস্তান্তর করুন পরিবারের সঙ্গে আমাদের নেতৃত্ব যোগাযোগ রেখেছেন গতকাল রাজ্য সভাপতিকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে কাদের দিয়ে না ওই দেবরাজের 100 দিনের কাজের কিছু লোককে দিয়ে এরা তাই না সত্য উদ্ঘাটিত হোক এটা তো রাজনীতির ঘটনা নয় তোমরাও দাঁড়াও পরিবারের পাশে আমাদেরও দাঁড়ানোর সুযোগ দাও তোমরাও কথা বলো আমাদের কথা বলার সুযোগ দাও মিডিয়াতে কথা বলার সুযোগ দাও সত্য কথাটা তার পরিবারের মুখ থেকে বেরিয়ে আসুক এটা বাংলার জনগণ চাইছে পশ্চিম বাংলার জনগণ চাইছে পরিবার আমি পরামর্শ দেব আপনারা হাইকোর্টের দ্বারস্থ হন সিআইডি মানে রাজ্য সরকার তৃণমূলের একটি শাখা সংগঠন এই সিআইডি মানে কল্লোল ঘোষদেরকে রক্ষা করবে আড়াল করবে দোষীদের তাই পরিবারের উচিত সিবিআই দাবি করা সরকার না শুনলে আদালতের দ্বারস্থ হওয়া বাংলার সচেতন নাগরিকগণকে অনুরোধ করব জনস্বার্থের মামলা করুন এই দুটো বাচ্চা ক্লাস 10 এর ছাত্র এদের এই নৃশংস মৃত্যু পুলিশের অবহেলায় মৃত্যু অপদার্থতায় মৃত্যু এইভাবে অকালে যাতে ধরে না পড়ে তার জন্য জনস্বার্থের মামলা করুন এবং সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার আন্দোলন করুন আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল থাক এবং পরিবারকে অবিলম্বে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা সহ তাদের যা যা দাবি সমস্ত পূরণ করতে হবে এটাই ভারতীয় জনতা পার্টির দাবি আগামী দিনে আমাদের নবান্ন অভিযান আছে সেখানেও এই দাবি উচ্চারিত হবে এবং 13 তারিখের পরে আমরা বিধাননগর কমিশনারে ঘেরাও করব হাজারে হাজারে যাদবপুরে
বড় কর্মসূচি রয়েছে। তাই এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া বা খানিকক্ষণ চালিয়ে শেষ করার জন্য অরিজিৎ বক্সকে অনুরোধ জানাব এবং আগামী দিনের কর্মসূচি প্রত্যেকটি মোর্চা প্রত্যেক দিন তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে 13 তারিখ বাদ দিয়ে এবং এখানকার বাড়ুইহাটি মণ্ডল এই জেলার মোর্চাগুলি এই দাবিতে থানায় বিক্ষোভ পথসভা জনমত সংগঠিত করা এটা করবে। আর পরিবারকে আজকেও আমরা বার্তা পাঠিয়েছি, আমাদের লোকেদের সঙ্গে ওদের পরিবারের কথা হয়েছে, তারা যখনই আমাদেরকে সাহায্য সহযোগিতা চাইবেন সাহায্য হিসেবে নয় কর্তব্য বিধায়। এই রাজ্যের একমাত্র প্রধান বিরোধী দল বিজেপি সর্বশক্তি দিয়ে সব দিয়ে এই পরিবার দুটির পাশে দাঁড়াবে, এটুকু আমি দার্জিলিং ভাষায় ঘোষণা করতে চাই। তাই সবাই মিলে বলুন, অতনুদের রক্ত হবে না তো রক্ত, অতনুদের রক্ত হবে না তো রক্ত। 20,000 টাকা নিয়েছে তারপরে 22 তারিখের ঘটনা 24 তারিখে এন্ট্রি করেছে। আমি কেন তৃণমূলের পুনরায় যাওয়া কাউন্সিলর পানিহাটি তার স্ত্রী সহধর্মিনীর কি বলছে শুনে আসো, ওটা তো সিআইডি তদন্ত। আপ দেখিয়ে না রামপুরহাট কা ইস্যু, হাসখালি কা ইস্যু, বা ঢাল্লা কা জো কাউন্সিলর কংগ্রেস কাউন্সিলর জো মার্ডার হুয়া থা, পানিহাটি কা ইস্যু, সব মে সিআইডি বিএমসি কা ইশারা পর কাম কিয়া। শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু প্রকাশ করেছেন হলো আই ওয়াজ মিডিয়াতে আপনি যে বলছেন যে ভৎসনা করেছেন, আমি ভালো সবাই খারাপ। উনি 11 বছর পুলিশ মন্ত্রী, উনি পুলিশকে পার্টি ক্যাডারে পরিণত করেছেন, উনি বেরোলে 7,000 পুলিশ লাগে, আর ওনার ভাই পা বেরোলে 2,000 পুলিশ লাগে। শুভেন্দু বাবু একজন আইপিএস বলছেন, অপদার্থ পুলিশ মন্ত্রী, একজন আইপিএস বলছেন বাচ্চা হারিয়ে গেলে সব বাচ্চাকে কি মর্গে খুঁজবো, সব বাচ্চাকে মর্গে খুঁজবো, এটা কি একটা আইপিএস এর উক্তি? ডিসিটিভি বিধাননগর বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস এদের দায়বদ্ধতা একমাত্র কৃষি ভাই আর তাদের এজেন্টদের কাছে যারা অপাসীন জিজ্ঞেস করেছিল, এদের দায়বদ্ধতা মিডিয়ার কাছে, জনগণের কাছে, বিরোধী দলের কাছে, সংবিধানের কাছে কোনোটাতে পরিবার এগিয়ে আসা উচিত। পরিবার যদি মামলা না করে, আমরা জনস্বার্থের মামলা করার জন্য পশ্চিম বাংলার জনগণ অনুরোধ করছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে কেউ করতে পারে। যদি সিবিআই রাজ্য সরকার রবিবারের মধ্যে না দেয়, আমি বাংলার সর্বোচ্চ নাগরিকদের বলবো জনস্বার্থের মামলা করুন, যাতে সিবিআই ইনভেস্টিগেশন হয়। এই পুলিশের স্বরূপটা প্রকাশ করা দরকার আছে। আর বসিরহাট সন্দেশখালী থেকে শুরু করে এই 62 এক্সপ্রেস ওয়ে, এটা ভারতে আছে না পাকিস্তানে চলে গেছে, এটা মানুষের মধ্যে প্রশ্ন আছে। যত অসামাজিক কাজ, যত গুন্ডাগর্দি, যত ফ্যান্সি বিল থেকে শুরু করে যত রকম বেআইনি কাজ, সব এই জোনটাতেই বাড়িতে করবে জানি না, কিন্তু অনুপবাজি গ্রেপ্তার হওয়ার পরে যে ডায়েরিটা দিল্লির কোর্টে সাবমিট হয়েছিল
তাতে লেখা ছিল এক ঘটক মান্থলি 75 লাখ সেই যদি এই ঘটক হয় তাহলে হচ্ছে এক ঘটক মান্থলি 75 যেমন আমার বিরুদ্ধে মানানি মামলা করেছে আলিপুর কোর্টে রাজ্য সরকার এডিজি সিআইডির জন্য রাজশেখরনের নামে বলেছিলাম লালার ডায়েরিতে 4/3/2019 দেখে দেবেন লেখা আছে জ্ঞানবন্ত সিং এর নামে ঠিক পরে ডিআইজি 50 লাখ পার মাস তখন ডিআইজি পুরুলিয়া ছিলেন রাজশেখর।